অ্যাসিফ্রক্সিফন ট্যাবলেট, এর সল্ট কম্পোজিশন হলো অ্যাসিক্লোফিনাক 100 mg এবং প্যারাসিটামল 3-5 mg। এই ওষুধটির বর্তমান বাজার মূল্য 60-66 টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি ওয়ান স্ট্রিপে পেয়ে যাবেন 10 পিস। আজকে এই ওষুধটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে লাইক দিয়ে পাশে থাকবে। তাহলে চলুন দেখে নিই এই ওষুধটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, অথবা ডাক্তার কেন এই ওষুধটিকে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকেন। প্রথমত বলে রাখি, অ্যাসিপ্রক্সিফন ট্যাবলেটটি একটি পেন রিলিভিং মেডিসিন, মানে আপনার শরীরে যেখানে মানে যে কোনো স্থানে যে কোনো ব্যথায় এই ওষুধটিকে আপনি প্রয়োগে অবশ্যই নিতে পারবেন, কারণ এর মধ্যে আছে অ্যাসিক্লোফিনাক 100 mg, যেটি সাধারণত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়া তার সঙ্গে অ্যাড করা আছে প্যারাসিটামল 325 mg, এটিও অনেক ক্ষেত্রে ব্যথায় খুব ভালো একটা কাজ দিয়ে থাকে। তাছাড়া আপনার যদি জ্বর অনুভব হয় শরীরের মধ্যে তাহলে এই ওষুধটিকে আপনি অবশ্যই নিতে পারেন। এছাড়া আপনার শরীরের যে কোনো সংযোগ স্থলে মানে জয়েন্টে যদি ব্যথা অনুভব হয় তা ক্ষেত্রেও এই ওষুধটি কিন্তু নেওয়া যায়, অথবা আপনার মাথা ব্যথা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে লং টাইম, সেক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটিকে প্রেসক্রাইব করে থাকেন। যদি আপনার দাঁতের মধ্যে কোনো প্রকার ব্যথা অনুভব হয় সেক্ষেত্রেও ডেন্টিস্টরা এই ওষুধটিকে দিয়ে থাকেন। অস্টিও আর্থারাইটিসের মতো রোগকে সারাতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। যদি আপনি অনেক সময় ধরে পিঠের ব্যথাতে ভুগেন সেক্ষেত্রেও এই ওষুধটি আপনাকে বেশ ভালো একটা ফল দিয়ে থাকবে। অথবা রিউম্যাটয়েড আর্থারাইটিস নামক এক প্রকার রোগ হয় যার ব্যথা চরম প্রকার হয়ে থাকে, সেই ধরনের ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য এই ওষুধটি আপনি প্রয়োগে নিতে পারেন। মানে ওভারঅল অ্যাকচুয়ালি বলতে গেলে এই ওষুধটি এক ধরনের পেন রিলিভিং, মানে আপনি যে কোনো যন্ত্রণায় প্রথমেই বলেছিলাম যে কোনো শরীরের যে কোনো স্থানে ব্যথায় এটিকে প্রয়োগে অবশ্যই নিতে পারেন। তবে অ্যাকর্ডিং টু ইয়োর ডক্টর, ডক্টরের কনসাল্ট ছাড়া কোনোভাবে ওষুধ খাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে চলুন জেনে নিই এর ডোজ হিসাবে আপনি এটি দিনে কবার খাবেন বা কীভাবে খাবেন সেটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যে কোনো মেডিসিনের ডোজ ডিপেন্ড করে সেই পেশেন্টের শারীরিক অবস্থার উপর। তবে একটা কথা বলে রাখি, ডাক্তাররা এই ওষুধটিকে সাধারণত দিনে দুটি খাবার পরে বা একটি প্রেসক্রাইব করে থাকেন। এবার চলুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু বিরল, যেমন আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে, শরীর অনেক দুর্বল লাগতে পারে আগের থেকে, অথবা নিঃশ্বাসের মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে, কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন যেটাকে বলা হয় সেটি আপনার দেখা দিতে পারে, গলায় অল্প পরিমাণে ব্যথা হতে পারে, আপনার অসুস্থতা অনুভূতি হতে পারে, স্কিনের ওপর লাল ফুসকুড়ি দেখা দেয়, অথবা লিভারের ডিসফাংশন একটু দেখা দিতে পারে। তবে যদি আপনি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই একবার কনসাল্ট করুন। ভিডিওটি নলেজেবল মনে হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।